জানেন কি ছোটদের সাথে ইংরেজি বলা সবচেয়ে কঠিন কারণ তাদের সাথে কথা বলতে গেলে আমাদের খুব ছোট ছোট বাক্য ব্যবহার করতে হয় বা এমনভাবে ইংরেজি বলতে হবে যেন তারা বুঝতে পারে আজকে আমি আপনাকে শেখাবো একশোটি ছোট ছোট বাক্য যা সব জায়গায় প্রতিদিন কাজে লাগবে যদি আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে আপনি তার সাথে এই বাক্যগুলি খুব বেশিভাবে ব্যবহার করতে পারবেন অনেকেই আছেন যারা প্রতিটি বাক্যের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করার চেষ্টা করেন যার ফলে অনেক ক্ষেত্রেই ইংরেজি ভুল হয়ে যায় এটা করা একদমই উচিত নয় ইংরেজি আপনাকে দেখে শুনে শুনে শিখতে হবে ইংরেজিতে অনেক ফ্রেজ আছে যাদের অর্থ একদম অন্যরকম তাই পারফেক্ট ইংলিশ বলতে গেলে প্রথম দিকে এগুলি ভালোভাবে শেখা উচিত না হলে আপনার ইংরেজি ভুল হয়ে যাবে যাই হোক শুরু করা যাক আজকের ক্লাস সতর্ক থেকো ওয়াচ আউট ওয়াচ আউট আজ না হোক কাল বা কখনো কখনো এর ইংরেজি সুনার অল লেটার সুনার অল লেটার চলতে থাকো কিপ গোয়িং কিপ গোয়িং শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়ায়েট মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম তৈরি হয়ে নাও বি রেডি বি রেডি আমাকে কি বুড়ো লাগছে ডু আই লু গোল্ড ডু আই লু গোল্ড নিরাশ হয়েও না নেভার সে ডাই নেভার সে ডাই এখান থেকে দৌড়াও রান ফ্রম হিয়ার রান ফ্রম হিয়ার হ্যাঁ সব উপায়ে ইয়েস বাই অল মিনস ইয়েস বাই অল বার বারবার এগেন অ্যান এগেন এগেন অ্যান এগেন আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট এটা হতে দাও লেট ইট বিট ইট বি চুপ করে থাকো কিপ সাইলেন্স কিপ সাইলেন্স তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং এটি পড়ো রেড দিস রেড দিস নিজেকে উপভোগ করো এনজয় ইউর সেলফ এনজয় ইউরসেললফ প্রকৃতপক্ষে বা বাস্তবে এর ইংরেজি হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা হালকা ভাবে নাও

নাও অ্যান্ড এগেন আস্তে আস্তে বা ধীরে চালাও স্লো ডাউন স্লো ডাউন যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড জল পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট আমি কি এটা রাখতে পারি ক্যান আই কিপ ইট ক্যান আই কিপ ইট তাদের সাহায্য করো হেল্প দেম হেল্প দেম এটি সেখানে রাখো কিপ ইট দেয়ার কিপ ইট দেয়ার আমাকে দেখতে দাও

ব্রেভ ভিতরে থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড চলো এখানে থামি লেট স্টপ হিয়ার লেট স্টপ হিয়ার এটি নেবে না ডোন্ট টেক ইট ডোন্ট টেক ইট এখানে থাকো স্টে হিয়ার স্টে হিয়ার এখানে তাকাও লুকিয়ার লুকিয়ার আমি একা বোধ করছি আই এম ফিলিং লোনলি আই এম ফিলিং লোনলি এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড বার বার টাইম অ্যানে এগেন তোমার খবর কি হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ এটাকে পরিষ্কার রাখো কিপ ইট ক্লিন কিপ ইট ক্লিন মাঝে মধ্যে ওকেশনালি বা বলতে পারেন অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন সময় শেষ টাইম টাইম কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট এখন না নট নাও নট নাও সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ সামলে বা সাবধান লুক আউট লুক আউট রাতের খাবার খাওয়া যাক লেটস হ্যাভ ডিনার লেটস হ্যাভ ডিনার অল্প অল্প করে লিটিল বায় লিটিল লিটিল বায় লিটিল এটা অনেক বেশি ইটস টু মাচ ইটস টু মাচ একবার দেখো হ্যাভ এ লুক

আমি একা আই এম অ্যালোন আই এম অ্যালোন ধীরে ধীরে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি এটি চালিয়ে যান কিপ ইট আপ কিপ ইট আপ খারাপ না নট ব্যাড নট ব্যাড আমাদের সাথে থাকো স্টে উইথ আস স্টে উইথ আস এটা খুবই সুন্দর এট ইজ অসম এট ইজ অসম আমি বুঝতে পেরেছি আইসি আই সি আমাদের হারাও ডিফিট আস ডিফিট আস একেবারেই না নট অ্যাট অল নট অ্যাট অল এটা করো ডু ইট ডু ইট সাবধানে দেখো ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি না স্যার নো স্যার নো স্যার খুঁজতে থাকো কিপ সার্চিং কিপ সার্চিং চা নাও টেকটি টেকটি যোগাযোগ রেখো টাচ কিপ কি টাচ না কখনো না নো নেভার নো নেভার আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি এখানে এসো হিয়ার কাম না নট এ বিট নট এ বিট সে মিথ্যা বলে না হি ডেন্ট লাই হি ডেন্ট লাই আমি অস্বীকার করলাম আই রিফিউজড আই রিফিউজড জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি এটা ফেরত দাও গিভ ইড ব্যাক গিভ ইড ব্যাক হ্যাঁ স্যার ইয়েস স্যার ইয়েস স্যার আবার লেখো রাইট অ্যাগেন রাইট এগেন দূরে থাকো কিপ অ্যাওয়ে কিপ অ্যাওয়ে তুমি কেমন আছো হাও আর ইউ হাও আর ইউ তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ সময় শেষ টাইম ইজ ওভার টাইম ইজ ওভার তাকে ভুলে যাও ফর গ্যাট হিম ফর গ্যাট হিম সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল তুমি পড়ে যাবে ইউ উইল ফল ডাউন ইউ উইল ফল ডাউন তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক আমাকে দেখাও শো মি শো মি এটা আবার করো রিপিট ইট রিপিট ইট তাড়াতাড়ি করো আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হল সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন